ঘাসগুলো কত বড় হয়ে গেছে দেখেন এই ঘাস কাটা নিয়ে যে কাহিনী ঘটে গেল তা আমার মনে হয় না অন্য কারোর সাথে এটা ঘটেছে আসসালামু আলাইকুম আমি আরও বলছি নিউজার্সি থেকে গত পাঁচ বছর যাবৎ একটা লন মোয়ার কোম্পানির সাথে আমাদের কন্টাক্ট নেওয়া ছিল প্রত্যেক সামারে আমাদের ঘাস কেটে দিয়ে যাবে বছর ওরা বললো যে ওদের অনেকগুলো জব হয়ে গেছে ওরা অনেক কর্পোরেশনের জব পেয়েছে যে যার কারণে ওরা আমাদের ঘাসগুলো আর কাটতে পারবে না আমরা অন্য কোনো লন মোয়ার কোম্পানির সাথে যোগাযোগ করে আমাদের ঘাসগুলো কাটা নিতে পারি তো ঠিক সেইভাবে মনির অন্য আরেকটা কোম্পানির লোকেদের সাথে কথা বলল তারা এসে ঘাস কেটে দিয়ে যাবে তো প্রথমবার ঘাস কাটতে একটু বেশি টাকা দিতে হয় তো মনির সেই হিসেবে সেভেন্টি ফাইভ ডলার পে করলো লন মোয়ার কোম্পানিকে কিন্তু ওরা যখন ঘাস কেটে দিয়ে গেল যখন বিল পে করার সময় তখন আমরা হানড্রেড ডলার বিল যখন পে করি তখন ওরা বললো ওদের কাছ থেকে ভাঙকি নিই তো নেক্সট টাইম যখন আসবে ওদের কাছে আর টোয়েন্টি ডলার দিলে হয়ে যাবে ওরা লনমো করে দিয়ে যাবে কিন্তু ওরা যে চিটার ওরা আর আসলোই না আমাদের এদিকে ওরা আমাদের লনমো করেছে তারপরেও ঠিক মতো করেনি প্লাস এক্সট্রা টাকা নিয়ে গেছে তো যাই হোক মনির আর আমি তখন ডিসিশন নিলাম যে ঠিক আছে আমাদের একটা লন্ম করার মেশিন দরকার তো আমরা হোম ডিপো থেকে এই লন মোড়ার মেশিন থেকে কিনে নিয়ে আসলাম এবার আরও বেশি সমস্যা কিভাবে এই মেশিনটা কাজ হয় তাই আমরা ফিগার আউট করতে পারছিলাম না অনেক ইউটিউব ভিডিও দেখলাম দেখে নিয়ে ওরা কিভাবে ব্যাটারি রিপ্লেস করতে হয় কিভাবে কাজ হয় তো লন্ম করার আসলে নিয়ম হচ্ছে প্রতি সপ্তাহে একবার অথবা দু সপ্তাহে একবার করে ঘাসটা কাটা কিন্তু আমাদের তিন সপ্তাহ হয়ে গেছে তারপরেও আমরা ঘাস কাটি শুধু ভয়তে ছিলাম যে টাউনশিপ এসে আমাদের জরিমানা না দিয়ে দেয় কারণ মেশিন যখন কিনে আনলাম মেশিনের নিয়ম হচ্ছে প্রথম দিনই কোনো ইউজ করা যাবে না পুরোপুরি হানড্রেড পার্সেন্ট চার্জ হয়ে গেলে তারপরে আমরা ইউজ করতে পারবো তো ঠিক আছে সেদিনও আমরা করলাম না তারপরের দিন শুনি যে ওয়েদার নাকি খুব ঠান্ডা আমরা বাইরে বের হতে পারবো না মনির আমি ডিসাইড করলাম ওয়েদার ঠান্ডা হোক যাই হোক যখন দুপুরের টাইম সূর্য ওঠে রোদ একটু গরম থাকে ওই সময় আমরা ঘাস কেটে সব কিছু ঠিক করে দেব তো যথারীতি আমরা এই টাই করলাম আমি মনিরকে কাটা ঘাসগুলো ট্রাশ করতে হেল্প করছিলাম ওয়েদারটা একটু ঠান্ডা হলেও এই যে রোদ উঠেছে এজন্য খুবই ভালো লাগছিল দেখেন কত সুন্দর লাগছে চারিদিকে দিকে গতকাল দিন বৃষ্টি হয়েছে যার কারণে আজকে যখন আমরা ঘাস কাটছিলাম তখন খুব বেশি ধুলাবালি উঠছিল না যেটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে না হলে এই সময় লন্ম করলে মনিরে প্রচুর অ্যালার্জি হয় যেটা এবার আর হয়নি আমারও অ্যালার্জির সমস্যা যেটা খুবই কম হয়েছে কারণ বৃষ্টি হলে এই ধুলাবালি কম থাকে আর ঘাস কাটতেও সুবিধা হয়েছে এই বছর ছোট ছোট এই গাছগুলোও ট্রিম করার ইচ্ছা আছে মনির যাদের সাথে নতুন কন্ট্রাকে গেছিল তারা আমাদের সামনের বাড়িতেও কাজ করতে আসে তো প্রতিবার আসলে মনির খেয়াল রাখে যে ওই লোকটা এসেছে কিনা কিন্তু আমরা খেয়াল করে দেখলাম যে ওই লোকটা আসে না তো অনেক স্ট্রেন্স যে হয়তো এই এলাকায় ও আর জবও করে না কিন্তু সে তো আমাদের জানাতে পারতো যে আমরা এত কাজ করব না যাই হোক আমরা একটা নতুন মেশিন কিনে ফেললাম হয়তো এবার থেকে প্রতি সামারের মনিরই লমগুলো করবে আর আমি ওকে হেল্প করব। এটা আমাদের বাড়ির বা পাশ এখানে আমাদের সেন্ট্রাল এসি আছে এখান থেকেই সারা বাড়িতে এসি সরবরাহ করা হয় তো ওরা তো শুধুমাত্র আমাদের এক্সট্রা টাকা নিয়ে গেছে তা না আমাদের এখানে যে বেড়াটা দেওয়া আছে যে ফেন্সটা ওইটাও ভেঙে রেখে গেছে তো আমি তো মন সাথে অনেক রাইরি করছিলাম যে ওদেরকে কেন বললে ওরা কেন এটা করলো তো ওরা আমাদের পারমিশন নিয়েছিল ওরা নাকি ওদের নাকি কোথায় কি কাজ করতে হবে তাই নাকি এই কাজটা করা দরকার তো ও অ্যালাউ করছে এখন দেখি যে আমাদের তো একাকার অবস্থা বাইরে থেকে দেখা যায় আমাদের ভিতরে সব কিছু তো এখন ওই জায়গাটা আমাদের আগে যে ওল্ড ফেন্সটা ছিল ওইটা ফেলে দিয়ে নতুন ফেন্স লাগাতে হবে এই আর কি মানে উপকার থেকে অপকারটাই বেশি হয়েছে আমি আগে জানতাম এই সাইডটা টাউনশিপ টেক কেয়ার করে পরে মনির বললো না আমাদের বাড়ির সামনেরটা আমাদেরই টেক কেয়ার করতে হবে টাউনশিপ কোনো কিছু করে না এখানে টাউনশিপ অন্য জায়গায় করে আমি এতদিন কেন জানি এটাই ভাবতাম কিন্তু না আই ওয়াজ রং সো যাই হোক মনির এখানেও করে ফেললো আমি ওর কাছে জিজ্ঞাসা করছিলাম যে ওর কোনো কিছু হেল্প করতে হবে কি না এখানে অনেক সাইডিং করতে হয় তো বললো যে না লাগবে না ওর এটাতেই হয়ে যাচ্ছে তো ওই দিকে যখন গেল তখন মনের একটু ঝামেলা হচ্ছিল কারণ আমাদের ব্যাক আছে অনেকগুলা গাছ তো ওখান থেকে ঝড়ের সময় অনেকগুলো ডাল পড়ে গেছিলো যেগুলো এই ট্রিমিংয়ের সময় মেশিনের ভিতরে আসছিল তো আমাকে বারবার ওইগুলো উঠাই দিতে হচ্ছিল মনেরকে এই জায়গাটাই তারপরেও তো সমস্যা নয় ব্যাক যেয়ে দেখি সারা মাঠে আমি যখন দেশে ছিলাম তখন একটা ঝড় হয়েছিল সেই ডালগুলা তারপরে গাছের পাতা সবগুলো শুকনা ল্যান্ডের মধ্যে রয়েছে যেটাতে মেশিনে কাজ করতে খুবই ঝামেলা করছিল তো প্রথমে মনির ওইটা দিয়ে সবগুলো ওঠানোর চেষ্টা করলো এটা দিয়ে সুবিধা হয় কি যে ভিতরে যদি কোনো ছোটো ছোটো ডাল থাকে সেগুলো সরাতে খুবই ভালো হয় কোনো পাথর পড়লে এই যে জিনিসটা এই জিনিসটা নাম আমার মনে নেই তো এটাতে কাজ করতে অনেক সুবিধা হয় তো আমি বসলাম যে আমিও হেল্প করি তা মনি বলছে না আমি করছি আমি দেখতে পাচ্ছি ওর অনেক কষ্ট হয়ে যাচ্ছে তারপরেও ও করতে থাকলো দেখে মনে হচ্ছে অল্প একটু জায়গা কিন্তু না এটা অনেক জায়গা মনির তখন আর কি মারছিল যে দেশে আমাদের প্রত্যেক দিন উঠান ঝাড়ু দেওয়া লাগতো এখন আমেরিকার মাঠ ঝাড়ু দেওয়া লাগছে কিন্তু এখানে একটা সুবিধা যে সপ্তাহে একবার করে সব কিছু ক্লিন করলেই ভালো হয় ঘাস কাটাতে শুরু করে এই যে গাছের পাতাগুলো পরে আমাদের একটা ব্লোয়ার ড্রাই ব্লোয়ারও আসে যদি বড় বড় পাতা পড়ে তাহলে আমরা ওই ব্লোয়ার দিয়ে সেটা ঠিক করে ফেলি মনের চেষ্টা করছিল যে প্রথমে মেশিনটা ইউজ করার আগে আমরা কিছু শুকনা ডালগুলো ওই পাশে রেখে দিই ওই ডালগুলো আমরা সামনে নিয়ে যেয়ে রাখবো একটু পরে কিন্তু আপাতত এখানে কাজ করতে করতে মনে টায়ার্ড হয়ে গেল তখন আমি যে শুরু করলাম আমি মনে করছিলাম যে এ কোনো বিষয় আমি ওকে হেল্প করে ফেলব পরে আমি যখন টানতেছি তখন দেখি যে কি কষ্ট এ এর থেকে মনে হয় ওই গাড়ি দিয়ে ঘাস কাটাটাই থেকে ইজি তারপরেও আমি ওকে করে হেল্প করলাম ওটা করতে যে দেখি ভিতরে বড় আরও বড় ডাল তো এটা হলে কিন্তু কাজ করতে আরও অসুবিধা তো আমি এরকম আস্তে আস্তে সবগুলো ছোটো ছোটো ডাল ক্লিন করতে হেল্প করছিলাম মনির বলছিল বাংলাদেশে হলে এই যে কতগুলো কাট পড়ে আছে না এগুলো পরে থাকতো না আমি বলছি কেন তো বসে যে আমরা না সবাই চুলা জ্বালিয়ে রান্না করি তো এই কাঠগুলোই তো থেকে ভালো চুলা জ্বালাতে হেল্প হয় তো এইগুলো যদি কেউ পাইতো তাহলে ওঠানে চলে যেত আমিও মনে করছিলাম যে বাইরে কি চুলা করব নাকি এগুলো এক জায়গায় রেখে সুন্দর করে শুকিয়ে এটার বাইরে একটা পিকনিক করা যাবে তো অনেক কিছুই ভাবা যায় কিন্তু ভাবার করার মধ্যে অনেক পার্থক্য ওইদিকে মনির অন্য পাশ ট্রিম করা শুরু করে দিল আমি বাড়ির এইদিকে যে আরও অনেক ডালগুলো পড়ে আছে সেগুলো ওঠানোর চেষ্টা করছিলাম ওখান থেকে আমি আবার এই চলে আসলাম শুধু ছোট না বড় বড় অনেক কিছু পড়েছিল যেটাতে কাজে অনেক বাধা দিচ্ছিল আমরা ভাবছিলাম যে আজকেই ব্যাক ব্যাকয়ার্ডের লনমওও করে ফেলবো যাতে আমাদের আর দ্বিতীয় করতে না হয় আর পরে নেক্সট উইকে আবার করলেই হয়ে যাবে তো এই আর কি আমরা এইভাবে আমাদের ব্যাকয়ার্ডের কাজও শেষ করছিলাম দেখেন কত বড় বড় ডাল এগুলো আমি ফেলাই দিইনি এগুলো আমি এক জায়গায় করে রাখছি বলা যায় না যদি আমি বাইরে চুলো করি তাহলে হয়তো আমি এগুলো ইউজ করতে পারবো যদিও এটা ইনাফ না তারপরেও আমি ট্রাই করবো আর না হলে আমি এটা ফেলে দেবো আমাদের টাউনশিপের গাড়ি এসে এই গাছগুলো নিয়ে যাবে এ আর কি আমি মুনি যখন মেশিন চালাচ্ছিলো তখন ওইদিকে অনেক ঝামেলা হচ্ছিলো তখন আমি ওকে হেল্প করলাম এবার অনেক ঘাস হয়ে গেছে তো ওর একটু হেল্প লাগছিলো আমি যে ওকে সাহায্য করছিলাম যে ঘাসগুলো ফেলে দিয়ে আসি তো মনির বললো যে ঘাস কিন্তু অনেক অনেকভাবেই তোমাকে ফেলতে হবে না তুমি শুধু ট্র্যাশ ব্যাগটা নিয়ে পাশে রেখে দিও তো আমি ঠিক তাই করলাম ওকে হেল্প করে দিয়ে ট্র্যাশ ব্যাগটা পাশে রাখলাম ঝড়ের কারণে আমাদের ব্যাক অনেকগুলো ডাল ভেঙে আমাদের ওখানে নিচে পড়েছিল। তো আমাদের প্ল্যান আছে নেক্সট টাইম আমরা এই ডালগুলো বাইরে ফেলে দিয়ে আসবো আমরা প্রায় পঁয়ত্রিশ মিনিট ধরে বাইরে আছি এর আগেও আমাদের লন মোয়ার মেশিন ছিল কিন্তু ওটা ছিল তেলের তো আমরা প্রতিবার তেল কিনে নিয়ে এসে প্রত্যেক বছর তেল ধোয়া লাগতো এমনকি পুরনো তেল বের করে সেটা ফেলে দেওয়া ভিতরে কোনো মটর নষ্ট হলে সেটা দেওয়া এমনকি ওখান থেকে অনেক কালো ধোয়াও বের হয় আমাদের এই যে স্টোর রুম এই রুমটাতে আরও দুইটা লন লন্ডমোয়ার মেশিন আছে যেটা আসলে রেখে দিলে না কোনো মেশিনই ভালো থাকে না তো আমরা এইবার ডিসিশন নিয়ে নিলাম যে ঠিক আছে আমরা চার্জের মেশিন ইউজ করব কোনো তেলের মেশিন ইউজ করব না ওরা ওই দুটা হয়তো আমরা সেল দিয়ে দেবো ও মার্কেট প্লেসে এই আর কি কিন্তু আমাদের এই মেশিনটা খুবই ভালো লেগেছে কারণ ঠেলে ঠেলে যেই ঘাস কাটা মেশিন ছিল ওটাতে এত সময় লাগতো মনিরের অনেক সময় দুই ঘন্টাও সময় লেগে যেত ও বলতো যে এত কষ্ট করতে হয় তাহলে লোন মোয়ারদের সাথে কন্ট্যাক্ট করেই দেওয়া যায় কিন্তু আমি ভাবতাম যে কেন ওদের এত টাকা পে করতে হবে যদিও মনির জব করতো বলে ও টাইম পেত না এগুলো করতে আমি বললাম যে এবার থেকে উইকেন্ডে আমরা এই কাজটা করবো তোমার একটু হাঁটাও হবে আর এই কাজটাও করা হবে কিন্তু তারপর না আমরা মনে করতাম যে এরকমই হয়তো কষ্ট হয় কিন্তু মেশিনটাই অনেক ডিফারেন্সটা করে দিয়েছে মনিরের হাঁটাও হচ্ছে আমাদেরও বাড়িতে কাজ করা হচ্ছে এমনকি কাজ কাটাটাও খুবই ইজিলি হয়ে যাচ্ছে মানুষ বলে না যে হার্ড ওয়ার্ক করার থেকে স্মার্ট ওয়ার্ক করা অনেক জরুরি জানা না থাকলে যা হয় প্রথমে তো আমরা মনে করতাম যে আমরা সঠিক জিনিসটাই ইউজ করছি কিন্তু আসলে জানা ছিল না বলে আমরা যখন হোম ডিপোতে গেলাম তখন ওরাই আমাদের সাজেস্ট করলো যে আমরা যদি এটি নিই তাহলে প্রতি বছর আমাদের মেশিন নষ্ট হবে না এমনকি পাঁচ বছরের ওয়ারেন্টি আছে তো পাঁচ বছরের জন্য আমাদের সব কিছু ভালো হয়ে গেছে আমরা পাঁচ বছরের জন্য আর কোনো লোন মোয়ার না ডাকলেই হবে আমরা নিজেরাই সব কিছু টেক কেয়ার করতে পারবো এই আর কি তবে আমাদের মতো এত স্ট্রাগল মনে হয় না আর কারোর করতে হচ্ছে আমার এই স্টোরিটা শুনে অনেকেরই মজা লাগবে যে কী বিপদে পড়েছে সামান্য একটু এই কাজটা করতে যেয়ে কিন্তু সত্যি এটা একটা মেমোরেবল একটা বিষয় মানে আমার মনে থাকবে এই ঘটনাগুলো যে আমাদের সাথে এগুলো হয়েছিল আর কি যাই হোক আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আপনাদের সাপ আপনারা সাপোর্ট করলেই আমি আরও অনেক অনেক ভিডিও বানাবো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই যে দেখেন ঘাস কাটার পরে আমাদের ফ্রন্ট ইয়ার্ড আমাদের বাড়ির সামনে দেখতে কত সুন্দর লাগছে তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ